স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি। আজ মন্ত্রণালয়ে গিয়ে তদন্তের অংশ হিসেবে 13 জনের আঙ্গুলের ছাপও নেয় তদন্ত সংস্থাটি। তবে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জানিয়েছেন, ব্যাকআপ থাকলেও ফাইল চুরির ঘটনাটি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের একটি লকার থেকে 17টি ফাইল গায়েবের কথা জানতে পারে কর্তৃপক্ষ। এ ঘটনার পর প্রাথমিক খোঁজখবর শেষে রাজধানীর শাহবাগ থানায় জিডি করে মন্ত্রণালয়। রোববার এই ঘটনার তদন্তের অংশ হিসেবে মন্ত্রণালয়ে যায় সিআইডির একটি তদন্ত দল। তারা মন্ত্রণালয়ের এই শাখায় দায়িত্বরত 13 জনের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে, একই সাথে সন্দেহভাজন হিসেবে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এখানে কোনো মামলা হয়নি, একটা ঘটনা ঘটেছে, জিডিও হয়েছে, আমাদেরকে বলা হয়েছে, আমরা যেহেতু সিআইডি একটা ছায়া তদন্ত করি, আমাদের ক্রাইম সিনও আছে, তো আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি, জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো বা আমরা আপনাদের আরও 12 ডিটেলস বলতে পারবো। পুলিশের তদন্তের পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত সচিব প্রশাসনকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সত্যিকারভাবেই আসলে জানি না আসলে কে এই কাজটা করেছে, কারণ আমরা সন্দেহের মধ্যে, আমি তো মনে করি যে আমরা সবাই সন্দেহের মধ্যেই আছি। আমরা পুলিশকে সেভাবে বলেছি আপনারা সবাইকে ইনক্লুড করবেন, যাতে আমরা তথ্যটা জানতে পারি, ঘটনাটা উদ্ধার করতে পারি। প্রত্যেকটা ফাইলই ডিজার্ভিসে আছে এবং মূল ফাইলগুলি তাদের কাছেই থাকে। এখান থেকে শুধু আমাদের অনুমোদনের জন্য আসে যেগুলি, সে অনুমোদনের চিঠিও তাদের কাছে আছে, সবই আছে, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমার ফাইল মিসিং হওয়াটা, এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তো এটি আমরা উদ্ধারের চেষ্টা করছি। ফাইল চুরির এই ঘটনার কথা ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আলী নূর। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।